নমস্কার শ্রমণি দর্শকবৃন্দ দু হাজার তেইশ সালে মার্চ মাসে আপনারা কোন কার্ডে কত পরিমাণ চাল গম আটা বা অন্যান্য খাদ্য সামগ্রী পাবেন এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা করে পাবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না এবং আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মুহূর্তে আমরা অফিসিয়াল লিস্ট ওপেন করে নিয়েছি রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী মার্চ দু হাজার তেইশে রেশন সামগ্রীর তালিকা এখানে সবার প্রথমে রয়েছে অন্তর্দয় অন্ন যোজনা মানে এ এ ওয়াই রেশন কার্ড ঠিক এই ধরনের রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এই মার্চ মাসে আপনাদের কাছে যতগুলোই কার্ড থাকুক পরিবার পিছু আপনারা পাবেন চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে পরিবারে চারজন থাকুক পাঁচজন থাকুক আর দশজনই থাকুক বা একজনই থাকুক আপনারা চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু বিনামূল্যে এবার দেখুন এখানে দুটো জিনিস বলা রয়েছে পুষ্টিযুক্ত আটা অথবা গম এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা দেবে মানে ফেব্রুয়ারি মাসে যেটা দিয়েছে সেটাই কিন্তু আপনারা পাবেন এখানে অথবা দিয়ে বলা রয়েছে মানে কখনো। আপনাদেরকে গম দেয় বা কোন কোন জায়গায় গম দেয় কোনো কোনো জায়গায় পুষ্টিযুক্ত আটা দেয় তাই অথবা দেওয়া রয়েছে এবার আগের মাসে যেটা দিয়েছে ফেব্রুয়ারি মাসে যেটা দিয়েছে সেটাই কিন্তু আপনারা পাবেন এবার পুষ্টিযুক্ত আটা যদি আপনাদেরকে দেয় তাহলে পরিবার পিছু আপনি পাবেন তেরো কেজি তিনশো গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে আর যদি আপনাদেরকে গম দেয় তাহলেও আপনি পরিবার পিছু পাবেন চোদ্দো কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে আর চিনি আপনি যদি নেন এক কেজি পাবেন একটা পরিবারের জন্য সেই চিনির দাম হচ্ছে সাড়ে তেরো টাকা প্রতি কেজি আপনি চিনিটা নিতেও পারেন আবার নাও নিতে পারেন তারপর আপনার কাছে যদি পিএইচএইচ মানে অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড থাকে এই ধরনের রেশন কার্ড তাহলে আপনি একটা কার্ডের জন্য চাল পাবেন তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে এগুলো এবার যেগুলো বলছি এগুলো কিন্তু একটা কার্ডের হিসাব প্রথমে যেটা বললাম এটা হচ্ছে পরিবার পিছু কিন্তু দ্বিতীয়বারে যেটা আমি এখন বর্তমানে বলছি এটা হচ্ছে একটা কার্ডের হিসাব একটা কার্ডের জন্য চাল পাবেন তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম প্রতি কাঠ পিছু বিনামূল্যে অথবা গম পাবেন দুই কেজি মাথা মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে এইখানেও একই ব্যাপার হয় পুষ্টিযুক্ত আটা দেবে নয় গম দেবে যদি আটা দেয় এই পরিমাণে দেবে গম দিলে এই পরিমাণে দেবে মানে আগের মাসে ফেব্রুয়ারি মাসে যেরকম দিয়েছে যদি গম দিয়ে থাকে গম পাবেন আর আটা দিয়ে থাকলে আটা পাবেন ফেব্রুয়ারি মাসে যেরকম দিয়েছে সেরকম কিন্তু আপনি পেয়ে যাবেন পরিমাণটা হচ্ছে ঠিক এই রকম তারপর আপনার কাছে যদি এস পি মানে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড এই ধরনের থেকে থাকে তাহলে আপনি চাল পাবেন তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি কার্ড পিছু আর পুষ্যযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম প্রতি কাঠ পিছু বিনামূল্যে অথবা গম পাবেন দুই কেজি প্রতি কাঠ পিছু বিনামূল্যে এখানেও একই ব্যাপার হয় পুষ্টিযুক্ত আটা নয় গম আটা অথবা গমের মধ্যে যে কোনো কিন্তু একটা দেবে আপনার ওখানে ফেব্রুয়ারি মাসে যেটা দিয়েছে আটা দিলে আটা গম দিলে গম আপনারা মার্চেও কিন্তু পেয়ে যাবেন তারপর আর কে সয় ওয়ান ক্যাটাগরি যদি রেশন কার্ড আপনার থাকে তাহলে একটা রেশন কার্ডের জন্য চাল পাবেন পাঁচ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে আর কোনো কিছু পাবেন না কেবলমাত্র চাল পাবেন একটা কার্ডে পাঁচ কেজি চাল দুটো কাজের দশ কেজি তিনটা কার্ডে পনেরো কেজি এইভাবে আপনারা প্রতি কার্ড পিছু পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন আর আর কে সয় টু ক্যাটাগরির যদি রেশন কার্ড থাকে তাহলে আপনারা চাল পাবেন দুই কেজি করে প্রতি কার্ড পিছু আর একটা কার্ডে চাল দু কেজি দুটা কার্ডে চাল চার কেজি তিনটা কার্ডে চাল ছ কেজি এই হিসাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র চাল আর তাছাড়া কোনো কিছু কিন্তু আর কে সয় ওয়ান টু কার্ডে আপনারা পাবেন না এরই সাথে সাথে এই মার্চ মাসে কিন্তু আপনাদের জন্য কোনো রকম অতিরিক্ত খাদ্য সামগ্রী যেমন ছোলা মুসুর কলাই ডাল এই ধরনের কোনো খাদ্য সামগ্রী বরাদ্দ নেই নর্মাল বরাদ্দই কিন্তু রয়েছে অনেক মাল কিন্তু কমে গিয়েছে আপনারা জানেন ফেব্রুয়ারি থেকে অনেক মাল কমে গেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার ধরুন যে পাঁচ কেজি করে অতিরিক্ত চাল গম দেওয়া হতো তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে আপনারা অনেক কম মানে প্রতি কার্ডে পাঁচ কেজি করে মাল কম পাচ্ছেন এ এ ওয়াই পিএইচএইচ এস পি এইচ এইচ কার্ডে তবে খুশির খবর এই মার্চ মাসে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দরুন এস সি হলে এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মাসের পনেরো তারিখের মধ্যে এবং ওবিসি জেনারেল কাস্টের মেয়েরা পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের পনেরো তারিখের মধ্যে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না